হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো একটি সহজ রান্না যেটা কিনা আমাদের অনেকেরই প্রিয় আর যখন তরকারি ঘরে না থাকে তখন কিন্তু এই ব্যবস্থাটাই নেওয়া হয় ডিম বোনা তো চলুন দেখি না কীভাবে এই সহজ রান্নাটি করতে হয় ডিম ভুনা করার জন্য আমি এখানে ছয়টি ডিম নিয়েছি ডিমগুলো আমি বয়েল করে নিয়েছি আর ছেলে নিয়েছি খুব ভালো করে এখন এই ডিমের চিলকা দিয়েই একটু কেচে দিবো ডিমটাকে ঠিক এভাবে চার পাঁচবার করে কেচে দিলেই হবে এতে করে মশলাগুলো ভিতরে ডুববে ডিমের চাইলে কিন্তু নাইফে সাহায্য করা যায় হয়ে গিয়েছে কেঁচা এখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব এই ডিমগুলা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিব এতে করে কিন্তু হলুদ আর লবণ এগুলো ডিমের ভিতরে খুব ভালোভাবে ডুববে তো মাখানো হয়ে গেলে আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায় এখন ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব দুই এক মিনিটের মতো এতে করে উপরের স্কিনটা খেতে ভালো লাগবে ডিম বোনা করার পর তো আমি এখানে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে নিলাম আর ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আর এই ডিমগুলো দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে মিডিয়াম আছে ডিমগুলো ভাজতে হবে এতে করে ডিমের স্কিনটা উপরের স্কিনটা খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই যে হয়ে গিয়েছে কিন্তু আমার ডিমগুলো ভাজা এর চেয়ে বেশি ভাজবো না এখন আমি নামিয়ে নেব সবগুলো ডিম আমি নামিয়ে রাখছি ডিমগুলো নামানোর পর এই প্যানের মধ্যে এখন ডিম ভুনা করব সেই জন্য আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু ডিমের দু পেঁয়াজা অথবা বোনা করব তো এই তরকারির ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব একটু সময় ধরে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা মশলাগুলো দিব পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর বাকি গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে মিলিয়ে নিয়েছি আর মশলাটাও ভাজা ভাজা হবে পেঁয়াজের সঙ্গে এখন দিয়ে দিব গুঁড়া মশলা তো সবগুলো গুঁড়া মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা দিলে এই পেঁয়াজের সঙ্গে মশলাটা পুড়ে যাবে না তো এখন আমি দিয়ে দেব সবগুলো গুঁড়া মশলা এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো চা চামচ করে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন বলবো যারা মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে চান একটু বেশি দিয়ে নেবেন আর চাইলে কিন্তু কাঁচামরিচ ফেরে দিতে পারেন তো মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আর এই মশলাটাকে যতটা সুন্দর করে কষানো হবে ততই কিন্তু এই ডিমের বোনাটা খেতে ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটি আর দিয়ে দিব সেই ভাজা ডিমগুলা হয়ে গিয়েছে কিন্তু মশলাটা কষানো এখন আমি ডিমগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট এই পেঁয়াজের মশলার সঙ্গে ডিমগুলোকে কষিয়ে নিব খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর মশলাটা যেহেতু আমরা ভালো করে কষিয়েই নিয়েছি এতে করে পানি বেশি অ্যাড করা দরকার নেই অল্প করে পানি দিয়ে এখন আমরা গুনা বোনা করে নিব তো আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে কিন্তু পানিটা ডিমের সঙ্গে গায়ে গায়ে মিশে গিয়েছে এখন জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব তরকারিটা হয়ে গিয়েছে মজাদার ডিম্বুনা এটা কিন্তু করা খুবই সহজ আবার অনেকের জন্য খুবই কঠিন যারা নতুন অবস্থায় আছেন রান্নার ক্ষেত্রে তাদেরকে আমি এই রান্নাটা করে দেখিয়েছি আর যারা পারেন তাদের তো কোনো কথাই নেই তো আমি এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গিয়েছে মজাদার ডিমের বোনা এই তরকারিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের আর মাঝে মাঝে যখন আমরা মনে করি যে আজকে কি রান্না করব কি করব সেটা নিয়ে কিন্তু ভাবি তো না ভেবেই আমরা ডাল ডিম বোনা আলু ভর্তা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারি দুপুরের খাবার তো তিওয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ